সেই সার্টিফিকেট কিন্তু জাল না। কারিগরি শিক্ষা বোর্ডের যে সিনিয়র অ্যানালিস্ট, সে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড থেকেই মানে মানে সরকারের যে দামি যে কাগজটা দিয়ে সার্টিফিকেটটা বানায় সেটাতে সে সেখান থেকে এনে তার বাসায় বাসার পাশে সে কিন্তু কারখানা স্থাপন করে সে অরিজিনাল সার্টিফিকেটই বানাচ্ছিলেন। অর্থাৎ যদি রেজাল্ট ভালো হয় তাহলে সে টাকা বেশি নিত, তবে 35,000 নিচ্ছে না, এবং সে সেখান থেকে কাগজগুলি এনে এগুলি বানাতো এবং সাথে সাথে সে ওই সার্ভারে আপলোড করে দিত। অর্থাৎ আপনি যদি এই সার্টিফিকেট নিয়ে যদি আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অথবা আপনি যদি বিদেশেও যান, তারা যদি চেক করে যে এরা বিশ্ব মানে কারিগরি শিক্ষা বোর্ডের মানে 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 এখানে ইয়ে আছে সিন আছে কি না বা দেখা যাচ্ছে কি না, সে লোড মানে আপলোড করলেই সে দেখতে পারবে, চেক করলে দেখতে পারবে। অর্থাৎ এটা একটা জেনুইন সার্টিফিকেট বানাচ্ছে। এখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ, তারে গ্রেপ্তার করেছি, রিমান্ডে এনেছি, তারে জিজ্ঞাসাবাদ করার ফলে সে যে চমক যে মানে সে যে মানে আমাদের কাছে তত্ত্ব দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন তাকে বললাম যে তুমি প্রতিদিন বা 5-7,000 কাগজ সার্টিফিকেট তুমি নিয়ে আসছো কাগজ, এগুলি কি মানে তোমার ওইখানের যে কর্তৃপক্ষ তারা কি তোমাকে কিছু মনে করল না? ওরা ওদের সাথে আমি যোগ সাজেশন যেটা করি, অর্থাৎ ওই শিক্ষা বোর্ডের সকলের সাথেই তার একটা যোগাযোগ ছিল এবং সে অনেক ইলেকট্রিক মানে ইয়ে মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক বা প্রিন্টেড মিডিয়া অনেকে তার খবরটা জানতো, তারাও মানে খবর ছাপাবো করে তার কাছ থেকে সুবিধাটা নিতেন। আবার এই খবরটা অভিযুক্ত হওয়ার পরে তার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারাও জানছেন যে এই ধরনের কার্যক্রম হচ্ছে, তদন্ত কমিটি তো তারা তদন্ত করতে গিয়ে যখন দেখলেন সেটাও একটা পর্যায়ে দামাচাপা পড়ে যায়। তারা একটা মানে বললেন যে এটা তো আসলে আমরা বুঝবো না, তাদের উপর থেকে ম্যানেজ হয়ে তারা এটা অন্যদিকে বললেন যে কম্পিউটার কাউন্সিল বলতে পারবে, কম্পিউটার কাউন্সিলও এটা তদন্ত করতে গিয়ে একটা পর্যায়ে তারাও চুপ হয়ে যায়। এটা মানে আর তারপরে সে আবার তার মানে জিজ্ঞাসাবাদে তিনি আরেকটি যে কথাটা বললেন এমনকি সেটা হলো যে অবৈধ জ্ঞাত বহির্ভূত সম্পত্তি অর্জনের কথা বলে সিদ্ধেশ্বরী বিভিন্ন ভাষায় একাধিক দুদকের কর্মকর্তা বলে এসে তার সাথে কথা বলেন এবং তাকে বলেছেন তোমরা ডলার দাও এবং সেটাও দামাচাপা পড়ে যায়। এখন উনি যে কথাগুলি বলেছেন আমাদেরকে, কারিগরি মন্ত্রণালয়ের যে সিস্টেম যেটা আমাদের যে রিমান্ডে আছে শিক্ষা বোর্ডের, উনি যে কথাগুলি আমাদেরকে বলেছেন যে সকলেই বিষয়টা জানতেন, এমনকি আজকেও একজন আমরা জানি না তৈরি কোনো তথাকথিত সাংবাদিক কিনা, সে আজকেও রিং দিচ্ছে যে ঈদ এসে গেছে ভাই কী দেখা করবো না, আজকেও সে রিং দিচ্ছে। অর্থাৎ তার কাছে সকলেই ম্যানেজ হচ্ছে, বাট তার অপরাধ যে প্রবণতা যে কমানো তাকে যে অপরাধ থেকে নিবৃত করে কাজটা কেউ করে নাই, যার কারণে সে যেটা স্বীকার করলেন যে সকলকে ম্যানেজ করেই তিনি এই জেনুইন সার্টিফিকেটটা বানিয়ে আপলোড করে বিভিন্ন মানুষকে সুযোগ দিয়েছেন এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা এই সার্টিফিকেট দিয়ে কেউ বিদেশে যাচ্ছেন, কেউ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, আমরা সব কিছুই এবং অনেকে কিন্তু চাকরিও পেয়ে গেছেন। এখন আসলে আমরা তার কাছ থেকে সার্টিফিকেট উদ্ধার করেছি এবং সে রিমান্ডে এসে কারা কারা জানেন, কারা তদন্ত করতে গিয়ে চুপ হয়ে গেছেন সব কিছু আমাদেরকে স্বীকার করেছে, তবে সে যা বলেছেন সেটা যে অরিজিনাল সত্য এই জন্য আমরা আরও কয়েকদিন সময় লাগবে, আমরা তদন্ত করে আপনাদেরকে কোন কোন রাঘব বোয়ালের সাথে জড়িত প্রত্যেকের নাম আমরা প্রকাশ করবো।